সেদিন এমনই এক সন্ধ্যা ছিল টিপটিপ করে বৃষ্টি হঠাৎই তার আগমন আসলে সে যে আসবে এটা অপ্রত্যাশিতই ছিল কারণ সামাজিক মাধ্যমের বন্ধুত্ব তো উভয়কে বিশ্বাস করা অনেকটা কঠিন তবুও বিশ্বাস করতে মন চাইছিলই আবার একটু দোলাচল ছিল অবশেষে সে এলো যদিও সে এলো বৃষ্টি কিন্তু তখন টিপটিপ তারপর কথা বলা চলতে চলতে হঠাৎ যেন ঝমঝম করে বৃষ্টি এলো সে অনেকটা এগিয়ে গিয়েছিল সে অনেকটা এগিয়ে গিয়েছিল হঠাৎ তার খেয়াল হলো তার সঙ্গে সেই ছাতাটি তার কাছে নেই আমি তখনও সে স্থানে বসে রইনু বসে রইনু তার সঙ্গে কাটানো মুহূর্তগুলোর কথা চিন্তা করতে করতে বিফোর হয়ে হঠাৎ তার ফোন একটু আমার ছাতাটা নিয়ে আসুন না আমি না ভিজে যাচ্ছি তারপর এক ছাতায় কিছুক্ষণ আর তারপর এক ছাতায় কিছুক্ষণ হয়তো সেইটুকুই কিছুক্ষণ অথবা ওইটুকুই কিছুক্ষণ তারপর বৃষ্টিতে ভিজে যায় কত গল্প কিছু লেখা হয় ইতিহাস হয়ে যায় আর কিছু বৃষ্টির জলেই ধুয়ে যায় অথবা ভেসে যায় অথবা মুছে যায় রং চটে যায় আলো নিভে যায় আর সব বিবর্ণ হয়ে যায় তবু ইতিহাস কিছুটা হলেও তাকে মনে রাখে অথবা মনে রাখতে হয় অথবা মনে রয়ে যায়